সো গাইস আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আঠারো তারিখ থেকে লেডি কনস্টেবলের মাঠ শুরু হয়ে গেছে তোমরা অনেকেই মাঠ দিয়েছ মাঠ পাসও করে গেছ তোমরা যারা মাঠ পাস করে গেছ তোমরা মেনের জন্য প্রিপারেশান করো কারণ মেনকে বেশি দিন সময় থাকে না কম টাইম থাকে আর যারা পাস করতে পারো নি মাঠে তোমরা মন খারাপ করো না ভেঙে পড়ো না দু হাজার চব্বিশে আবারও ভ্যাকেন্সি আসছে কলকাতা পুলিশেরও আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও আসছে তোমরা ওটার জন্য প্রিপারেশানটা করো এখন থেকে প্রিপারেশান করো অবশ্যই সফল হবে তোমরা ভাববে না যে আমার এটাই প্রথম মাঠ এর আগে অনেক মাঠ দিয়েছি কিন্তু মাঠে কোয়ালিফাই করেছি তারপর মেন এক্সামে আমার হয়নি তা বলে কি আমি প্রিপারেশান ছেড়ে দিব না লাস্ট পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। তোমরাও সেইভাবে চেষ্টা করতে থাকো অবশ্যই সফল হবে আমার মাঠ আঠেরো তারিখে ছিল আমার মাঠে পাস হয়ে গেছে কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমার মাঠ পাস হয়েছে তার জন্য কমেন্ট এসছে যে আমি নাকি পাওয়ার লাগিয়েছি আমার কোনো পাওয়ার নেই আমার কি পাওয়ার থাকবে আমি তো কমেন্টটা দেখেই আমি কি বলবো যে কি তোমরা কী বলছো এসব আমি তো সাধারণ ক্যান্ডিডেট আমার কি পাওয়ার থাকবে তোমরা এইভাবে বলছো আমার প্রমাণ ছিল বলে আমি ওই প্রমাণ দেখাতে পেরেছি আমার কাছে অনেক প্রমাণ রয়েছে আমার কাছে যেই প্রমাণটা ছিল ওটাতে আমার হার ছিল একশো ষাট পয়েন্ট পঞ্চাশ ওটা ছিল ওখানে বলেছিলাম এবং অ্যাপ্লিকেশন করেছিলাম আর তোমরা যদি এইভাবে বলতে থাকো তাহলে আমি কি ভাববো যে কি বলছো তোমরা তো এইভাবে কমেন্ট করো না আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে হাওড়া থেকে কিভাবে আসবে মেদিনীপুর মেদিনীপুর আসতে ট্রেন রয়েছে আর থাকার জন্য কোনো অসুবিধা হবে না তোমরা এসে পেয়ে যাবে হোটেল হোটেল পেয়ে যাবে না হয় কারো বাড়িতেও থাকতে পারবে তোমরা একটু দেখে নিও তবে এই কথাগুলো বলার ছিল তার জন্য আমি ভিডিওটা করেছিলাম তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আজকের মতো বাই বাই